পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রেফতার করা হলো এক কংগ্রেসের কর্মীকে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং সেই নির্বাচনী বিধিভঙ্গ করেই তিনি ট্রিপল বিলি করছিলেন, এমনই অভিযোগ উঠেছে ওই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে, যার কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। বসিরহাটের এই ঘটনা, বসিরহাটে সেখানেই কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত বিধিভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে এবং সেই অভিযোগ ওঠার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং পঞ্চায়েত বিধি ভেঙে ট্রিপল বিলি করছিলেন তিনি, এবং তার মাধ্যমেই তিনি পঞ্চায়েতের ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন, সেই অভিযোগই উঠেছে তার বিরুদ্ধে, যার কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। সেই ছবিও এই মুহূর্তে দেখছেন যেখানে ট্রিপল নিয়ে যাচ্ছেন তিনি এবং সেই ট্রিপলই বিলি করা হচ্ছিল গ্রামবাসীদের মধ্যে, এবং এই ট্রিপল বিলির মাধ্যমেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কেন তাকে গ্রেফতার করা হলো? প্রথমে বলি, 2023 পঞ্চায়েত নির্বাচনে বিধি ভঙ্গ করে ত্রাণ অর্থাৎ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ, সেখানে কংগ্রেস এবং সিপিএম কর্মীরা নিয়ে বিলি করার চেষ্টা করছিল, অর্থাৎ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। সেখানে গ্রামবাসীরা অর্থাৎ তারা হাতে হাতে ধরে এবং ধরলেও আসামা থানার পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তিনজনকে আটক করে। ইতিমধ্যে তার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই বাক্কার সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিন্তু দ্বিতীয়কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। শাসক দলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, বিশেষ করে ওখানকার তৃণমূল নেতা পিন্টু মোল্লা দাবি করেছেন যে এখানে চক্রান্ত করে অর্থাৎ সিপিএম কংগ্রেস এবং বিজেপি আইএসএফ একটা সংগঠিত ভাবে নিচু তলায় চক্রান্ত করে ভোটারদের প্রভাবিত, ভোট কেনার জন্য তারা পরিকল্পনা করে ভ্যানে করে স্বেচ্ছাসেবী সংগঠনের মাল বলে সেখানে কিন্তু বিলি বন্টন করছিল গ্রামবাসীদের হাতে হাতে। সেই সময় তারা জানতে পারে, জানার সঙ্গে সঙ্গে সেই ছবি অর্থাৎ সেই জায়গা এলাকায় মানুষকে খবর দেয় পুলিশে যে ভ্যান সমেত সেই ত্রাণের মাল আটক করা হয়েছে। ইতিমধ্যে এই মালগুলো কোথা থেকে আসলো? আদৌ কি স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণের মাল না অন্য কোনো চক্রান্ত করা হয়েছে? অর্থাৎ নিজের দ্বারা অর্থ ব্যয় করে এই মালগুলো বিলি বন্টন করছিল প্রত্যন্ত গ্রামে অর্থাৎ চকপাটলি এলাকায়। পাশাপাশি এই অভিযোগ কিন্তু শাসক দলের পক্ষ থেকে করলো, অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে সেখানকার ডিআইএফআই নেতা, তারা দাবি করেছে যে এটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাল, যেহেতু প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল হয় সেখানে মানুষ তা মানুষকে দেওয়া হচ্ছিল, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। কিন্তু যেহেতু নির্বাচন বিধি শুরু হয়ে গেছে অর্থাৎ নির্বাচন কমিশন বিধি শুরু করার পরে কি করে এই ত্রাণের মাল আসলো সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। ইতিমধ্যে বিডিওর কাছে, কমিশনের কাছে জানানো হয়েছে এই মালগুলো কোথা থেকে আসলো, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে আরো বড় কোনো রাজনৈতিক নেতা জড়িত আছে কিনা সেটাও একবার দেখে নিতে চাইছে। বেশ, ধন্যবাদ তোমাকে সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি।